उनार उठते बसते शयने सपने सर्वत्र शुभेंदु अधिकारी आछे नाम बोलते कष्ट प्रथम दिन बोले सोमवार दिन डाकू डाकुर परामर्श चले ता डाकुर पूर्णांग मान डाकात मुख्यमंत्री के चैलेंज कर आपनी गत दो बछर और बेशि समय धरे आमार पिछने आपनार पुरो स्टेट मशीनारी के लागिए रेखेछेन मिथ्या मामला दिएछेन सुप्रीम कोर्ट हाईकोर्ट मिले आपनी 50 कोटी टाका खरच करेछेन लयारदेर पिछने प्रमाण करते पारेननि शुधुमात्र महामान्य कलकाता हाईकोर्टे सिंगल बेंच नय सिंगल बेंचे रायर बिरुद्धे आपनी डिविशन बेंचे गेछिलेन हेरेछेन मोट 6 बार सुप्रीम कोर्टे गेछेन 6 बारेर मध्ये 5 बारेर मामलातेई आपनाके हेरे आसते होयेछे एकटी निष्पत्ति हयनि तार मध्ये 2 बार दुजन इंडिविजुअल गेछे पिछने आपनी 25 लाख 30 लाख टाका दामे लयार दियेछेन आ 3 बार आपनार परिचालित स्वराष्ट्र दफ्तर गेछे आपनी सोमवार दिन मीटिंगे सांबादिक सम्मेलने बोलेछेन अमित शाह जी भारतीय जनता पार्टी नेतादेर क्लोज डोर मीटिंगे बोले गेछेन राज्ये दांगा लागाते हबे आपनाके प्रमाण करते हबे अमित शाह जी एई कथा बोले गेछेन आपनि बोलेछेन बीजेपी लोकरा आमाके बोलेछे आपनाके एटा प्रमाण करते हबे আমরা ইতিমধ্যে রামনবমীর পরের দিন একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে আপনার ফোন ইন এবং 4 এপ্রিল দীঘাতে দেওয়া আপনার উস্কানিমূলক ভাষণ সেটা নিয়ে আমরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা নিয়েছি ওই চেয়ারে বসে থেকে এই রাজ্যের সম্প্রীতি নষ্ট করার জন্য যেভাবে আপনি উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তার জন্য যত দূর যেতে হয় আমরা যাব ঠিক একইভাবে গতকাল আপনি যার নাম নাকি মুখে আনতে আপনার কষ্ট হয় কষ্ট তো হবে আপনি অপরাজেয় আপনি আনচ্যালেঞ্জড আপনাকে আমি হারিয়েছি আপনি আমাকে হারাতে গেছিলেন নিজে হেরে বাড়ি ফিরেছেন 1956 ভোটে আপনার অবক্ত যন্ত্রণা থাকবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কি ভাষার ছটা কোন রাজ্যে আমরা বসবাস করি যে রাজ্য ভাষার মাধুর্যে ভুবন খ্যাত যে রাজ্য সাহিত্য শিক্ষা সংস্কৃতি সর্বক্ষেত্রে পৃথিবীর কাছে সমাদৃত যে রাজ্য থেকে বিশ্বকবি লিখে দেওয়া জাতীয় সঙ্গীত 140 কোটি দেশের নাগরিক উচ্চ কণ্ঠে উচ্চারিত করে যে রাজ্যের ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মাতৃবন্দনাতে আমরা ব্যবহার করি সেই রাজ্যের প্রশাসনিক চেয়ারে বসে বলছেন ভুইফোড় কিম্ভূত কি মাকা এই ভুইফোড়ের কাছে তো আপনাকে হারতে হয়েছে 1956 ভোটে আর আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি করতে না পারি রাজনীতি থেকে সন্ন্যাস নেব গণতান্ত্রিক ভাবেই করবো।